থেকে 18,500 টাকা হলে আপনি সাইকেলটা নিজের করে নিয়ে যেতে পারবেন। প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হলো 26,500 টাকা। এটা হলো আপনার 26,500 টাকা হলে আপনি একমাত্র এই দোকান থেকে এই সাইকেলটা ক্রয় করতে পারবেন। এটা হলো 27, আমি যেগুলো সাইকেল এতক্ষণ আপনাদের দেখেন এটা 21 স্পিড, সো কিন্তু এটা হলো একটু হাই, এটা হলো 27 স্পিড। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা, হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হলো 9টা 3টা মানে 12টা গিয়ার, 16,500 টাকা। শোনাচ্ছি যে বাচ্চাদের জন্য যে সাইকেলগুলো, এই সাইকেলগুলোর প্রাইস কত? যেমন এই সাইকেলটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনার 5,800 টাকা। আর এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 5,200 টাকা। এটা হলো আপনার 500। গাইস আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে জয় রহমান আরাম। আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের প্রচুর প্রচুর সাপোর্ট করবেন। আর পাশে যে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে, বেল আইকনটি ক্লিক করে প্লিজ অবশ্যই বাজিয়ে দিবেন, কারণ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সব থেকে বড় বিষয় আমাদের, আমরা আপনাদের কাছে প্রচুর 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 সাপোর্ট চাই যাতে আমরা এগোতে পারি, এবং আপনাদের সাহায্য অবশ্যই আমাদের কাম্য। আর সেটা হলো সাইকেল বিষয়ে, মানে আপনারা কোথা থেকে বাজেটের মধ্যে নিউজ বাইক সাইকেলগুলো মিনি থেকে শুরু করে আপনাদের যে পারফেক্ট সাইজগুলো সাইকেলগুলো বিভিন্ন ব্র্যান্ডের নিতে পারবেন। সো চলেন শুরু করা যাক ভিডিওটি। আমরা এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি, সাইকেলের নামটা কি ভাই? এটা হচ্ছে আপনার বক্সার। এটা হলো বক্সার। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 8,300 টাকা। এটা সো গাইস এটার প্রাইস পড়বে হলো 8,300 টাকা। এটা কি অ্যালুমিনিয়াম? এটা অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে মিক্সচার, এবং এখানে আপনার হচ্ছে ডিস্ক ব্রেক। আচ্ছা এটা হাইড্রোলিক ব্রেক। আচ্ছা এই সাইকেলটা আপনারা হাইড্রোলিক ব্রেক পাবেন, এটা হলো ডাবল ডিস্কের। আর আপনারা এটার কালারটা হলো ম্যাট কালার, এটা অরেঞ্জ কালার হবে, একটা কালার হবে আপনার ব্লু, একটা কালার হবে। সো গাইস আপনারা এটার মধ্যে দুইটা কালার পাবেন বক্সারের মধ্যে, এবং এটা কালার হবে ম্যাট কালারের ভিতরে অরেঞ্জ রেড এবং ব্ল্যাক কম্বিনেশন। আর এটার মধ্যে হলো আপনার ইয়েলো ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। সো এটার প্রাইস আপনারা নিতে চাইলে 8,300 টাকা পড়বে। সো গাইজ আমরা এখানে আরেকটা সাইকেল দেখতে পাচ্ছি, এটা হলো ফনিক্স, ব্র্যান্ডের। হ্যাঁ ফনিক্স ব্র্যান্ডের। সো আপনার এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়বে আপনার 10,300 টাকা। সো গাইজ এটার প্রাইস পড়বে হলো 10,300 টাকা। এটা কি ফুল অ্যালুমিনিয়াম? এটা ফুল অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে মিক্সচার। জি জি এটা হলো ফুল অ্যালুমিনিয়াম হলো মিক্সচার। আর হলো আপনার এটা ডাবল ডিস্কের হাইড্রোলিক ডিস্ক, এবং এটার মধ্যে আপনার গিয়ার আছে, গিয়ার হচ্ছে কি আপনার 21 স্পিড, পিছনে 7টা গিয়ার, সামনে 3টা গিয়ার। জি জি তো সো গাইজ এটা হলো আপনারা 21 স্পিডে চালাতে পারবেন। আর হলো সামনে হলো আপনার 3টা, এবং পিছনে আপনার 7টা গিয়ার পাবেন, এই সুবিধাটা পাবেন। তো আমরা পাশে আরেকটা সাইকেল দেখতে পাচ্ছি, এটা হলো অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা মডেল। এটা অ্যানাকোন্ডা মডেল, এবং এটা হচ্ছে আপনার শিমানো গিয়ার। জি জি গিয়ারটা আছে তো শিমানো গিয়ার। জি জি গিয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট। জি জি সবচেয়ে মজার হচ্ছে এটা হচ্ছে ওয়াল সাসপেনশন। জি জি খুবই স্মুথ সাসপেনশন, এবং এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম। জি জি ফুল অ্যালুমিনিয়াম। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 13,500 টাকা। এটার প্রাইস আপনারা অনলি 13,500 টাকা হলে আপনি সাইকেলটা নিজেদের হয়ে নিতে পারবেন। আর এই সাইডে আমরা দেখতেছি আরেকটা ফনিক্স সাইকেল আছে, এটা হলো আগে যে আমরা একটা দেখছিলাম ওইটারই ব্র্যান্ড। এটা হলো এটার প্রাইস কত পড়বে? 10,300 টাকা। এটা হলো 10,300 টাকা হলে আপনার এই সাইকেল নিতে পারেন, এটাও ফুল অ্যানোমিয়াম অ্যান্ড ডাবল ডিস্কের। সো আমরা পাশে আরেকটা সাইকেল দেখতেছি অ্যানাকোন্ডার, আগে যে আমরা যেটা দেখছি ওইটার হলো দ্বিতীয় কালার, এটা এটা হলো আপনি নিতে পারবেন 13,500 টাকা। সো গাইজ এটা আপনারা 13,500 টাকা নিতে পারবেন। সো গাইজ আমরা এখানে কিছু মিনি সাইকেল দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য যে সাইকেলগুলো, এই সাইকেলগুলোর প্রাইস কত? যেমন এই সাইকেলটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনার
টায়ারটাও মোটামুটি খুব ভালো। আর এটার সুইটেবল কালার এবং ওই যে আপনার প্যাডেলটাও খুবই সুন্দর, মানে কিউটেবল কালার দিয়েছে। আর এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 5200 টাকা। এটা হলো আপনার 5200 টাকা হলে আপনি আপনার বাচ্চার জন্য এই সাইকেলটা নিতে পারবেন। তাইওয়ানের সাইকেল আমরা জানি যে তাইওয়ানের সাইকেলগুলো খুব বেস্ট হয়। সো আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকটা ব্লু সাইকেল, হিরো সাইকেল আছে। এটার মধ্যে কালার কম্বিনেশন খুবই মানে গর্জিয়াস কালার, চকচকে কালার। অ্যান্ড এটার মধ্যে আপনারা যে লোগোগুলো দেখতে পাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন। এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন। তারপরে যদি ব্যাকআপটাও খুব বড়, জি, এটার ব্যাকআপটা যে পিছনে সিট ব্যাকআপ যেটা আছে এটা আপনারা খুব বড় পাবেন। আপনার বাচ্চাদের জন্য খুব পারফেক্ট সাইকেল, ব্রেকটাও খুবই সুন্দর এবং সাথে আপনার একটা পাবেন, বেল পাবেন, বেল ফ্রি পাবেন। সো সাইকেলটা খুবই সুন্দর, কিউটেবল। এটার প্রাইস কত বললেন? এটার প্রাইস হচ্ছে 5500 টাকা। এটা হলো 5500 টাকা হলে আপনি আপনার বাচ্চার জন্য এই সাইকেলটা নিতে পারবেন। ঝুড়িগুলো হচ্ছে ফাইবারের, এটা ভাঙবেন মোছাবেন কিছু হবে না। আর এই যে ঝুড়িগুলো দেখতেছেন যে আপনি সাইকেলের সামনে ঝুড়ি, এগুলো হলো ফাইবার। বাট আপনি যত মানে লড়াচড়া করবেন, টিপাটিপি করবেন, বাট এই জিনিসটা কখনোই ভাঙবে না সহজে, ওরকম প্রেশার না দিলে এটা ভাঙবে না। সো আপনারা এটা ফাইবারের পাচ্ছেন এবং এটার হলো এই সেম সাইকেল দুইটা হবে, তিনটা, জি, রেড, ব্লু আর অরেঞ্জ। এটার মধ্যে কালার হবে হলো তিনটা, রেড, ব্লু আর অরেঞ্জ। এর মধ্যে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, রেডটা হলো, হ্যাঁ সরি, আমার পাশেই রেডটা আছে, এই যে এখানে সাইডে সাইকেলটা রয়েছে। তো এই যে আপনার রেড কালার, আপনি তিনটা কালার পাবেন এই দোকানে আসলে। সো এটার প্রাইস পড়ে 5500 টাকা। 5500 টাকা হলে আপনারা এই সাইকেলটা নিতে পারবেন। সো গাইজ, আমরা উপরে একটা ফ্যালকনের সাইকেল দেখতে পাচ্ছি, যে এটার রিং যেটা আছে এটা হলো আপনার অ্যালুমিনিয়াম, আর এটা হলো বাচ্চাদের সাইকেল। সো খুবই কিউটেবল অরেঞ্জ কালার, মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন করা হয়েছে এবং তিন চারটা কালার দেওয়া হয়েছে সাইকেলের মধ্যে। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনার 6100 টাকা। এটা আপনার 6100 টাকা হলে, অনলি 6100 টাকা হলে আপনি এই দোকান থেকে এসে এই সাইকেলটা খুবই সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। এবং এটার স্পোক যেটা দেখতে পাচ্ছেন, যে স্পোকের মধ্যে মোটা স্পোক আর কালার কম্বিনেশন রয়েছে, এটার মধ্যে ব্লু, রেড অ্যান্ড গোল্ডেন কালার একটা কম্বিনেশন আছে স্পোকের ভেতরে। সো আপনি এই সাইকেলটা 6100 টাকা হলে এই দোকান থেকে নিতে পারবেন। এটার এছাড়াও আমরা একটা ব্যাপার, যে এটার বডি যে গ্যারান্টিটা, এটা আপনার পাঁচ বছরের যে গ্যারান্টি, আপনার 5 বছরের গ্যারান্টিটা সেটা আপনারা পাবেন। আর এটা জুয়েটার কম্বিনেশন কালারটাও খুব সুন্দর। সো এই সাইকেলটা আপনার 6000, হ্যাঁ, আনকমন একটা সাইকেল, এটা লেটেস্ট মডেল। আপনার সবচেয়ে বড় বিষয় হলো এটা লেটেস্ট মডেল, আপনার এই সাইকেলটা নিতে পারবেন এখান থেকে 6100 টাকা হলে। সো গাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি কোম্পানি মেঘনা কোম্পানির যে সাইকেল আছে এখানে একটা, এই সাইকেলটা আপনার মানে 10 বছরের, সবচেয়ে বড় বিষয় 10 বছরের গ্যারান্টি, বডি গ্যারান্টি। আর এটার প্রাইস পড়বে কত ভাই? এটা খুবই সুইটেবল একটা সাইকেল, আর এটা হলো আপনার 6500 টাকা হলে আপনি এই দোকান থেকে নিতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় আমি আরেকবার বলতে চাই, যেটা হলো আপনারা 10 বছরের বডি গ্যারান্টি পাবেন, এটা হলো সবচেয়ে বড়। আর এগুলো ইউরোপ থেকে এক্সপোর্ট হয়। সো আপনার সাইকেলগুলো খুবই সুন্দর আর খুবই মজবুত। সো আপনার বাচ্চার জন্য নিতে চাইলে আপনি এই সাইকেলটা নিতে পারেন 6500 টাকার মধ্যে। এটার মধ্যে কালার আরেকটা হবে, কালারটা আমি আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে অরেঞ্জ একটা কালার হবে। এই সাইডে যে আপনার সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই যে অরেঞ্জ কালার, এই সাইকেলটা আপনি, যে অরেঞ্জ কালার যে সাইকেলটা, এটা আপনি নিতে পারবেন। এটার মধ্যে দুইটা কম্বিনেশন কালার। সো আপনারা যেটা বললাম ফার্স্ট টাইম, যেটা 10 বছরের বডি গ্যারান্টি পাবেন, সো 6500 টাকা, 6500 টাকা হলে আপনি এই সাইকেলটা নিতে পারবেন। 71 মডেল, হ্যাঁ, 71 মডেল অ্যান্ড লেটেস্ট মডেল। সো আপনারা এটা নিতে পারবেন। এটার মধ্যে কালার হবে, এটার মধ্যে কালার হবে হলো দুই তিনটা। এটা একটা রেড কালার, জি, একটা রেড কালার, আচ্ছা, ব্লু কালার, এটা হলো ব্লু কালার, আর এটা হচ্ছে রেডের মধ্যে একটা গ্লেজি কালার। আচ্ছা আচ্ছা, এটা হলো রেডের মধ্যে একটা গ্লেজি কালার, বাট মানে খয়েরির মধ্যে আপনি গ্লেজি কালার পাবেন, মানে গর্জিয়াস একটা কালার, চিকচিক করবে আর কি। আর এটা আছে রেডিয়াম কালার, এটা আবার রাতের বেলা জ্বলবে, জি জি জি। আর এখানে আমরা ওই ট্যাঙ্গো মানে ব্র্যান্ডের একটা সাইকেল দেখছি, এটা হলো রেডিয়াম কালার, এটা হলো রাতের বেলা আপনার মানে বাচ্চা চালালে এটা জ্বলবে, মানে খুবই সুন্দর একটা রেডিয়াম গ্রিন, এটা গ্রিন কালার। সো এটার প্রাইস কত পড়বে? 5100 টাকা। 5100 টাকা হলে আপনি আপনার বাচ্চার জন্য এই সাইকেলটি এই দোকান থেকে ক্রয় করতে পারবেন।
সো গাইজ, আমরা এই জায়গায় তিনটা সাইকেল দেখতে পাচ্ছি, এটা হলো ফনিক্স ব্র্যান্ডের। সো এটা খুবই সুইটেবল কালার, আর তিনটা সুইটেবল কালারের মধ্যে কম্বিনেশন, আর এটা সবচেয়ে বড় স্পোকগুলো আপনারা পাবেন বিভিন্ন, হ্যাঁ ডাবল স্পোক, আর ডাবল স্পোক তো আছেই, আর আপনার কালার কম্বিনেশন স্পোক, মানে বিভিন্ন কালার দিয়ে স্পোকগুলো করা হয়েছে, মানে আপনার বাচ্চার জন্য খুবই সুন্দর একটা কালার সাইকেল। সো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 6,300 টাকা। এটা হলো আপনার 6,300 টাকা হলে আপনি সাইকেলটা নিতে পারবেন। এটার মধ্যে তিনটা কালার আছে, সো আরও যদি কালার আছে লেটেস্ট মডেলের তাহলে আপনার এই দোকান থেকে পাবেন এই সাইকেলটা। ইয়েলো, হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড, এটা হচ্ছে রয়্যাল ব্লু। সো এটা গাইজ, একটা হলো ইয়েলো আছে, একটা রেড আছে, আর একটা রয়্যাল ব্লু আছে, মানে গ্লেজিং কালারের ভিতরে। সো এই সাইকেলটা আপনি নিতে পারবেন 6,100 টাকা হলে। সো গাইজ, আমি এখন যে সাইকেলটা আপনাদেরকে দেখাবো এটা হলো ফরএভার, একদম লেটেস্ট মডেল, মানে 2019 সালের লেটেস্ট মডেল আপনার সাইকেলটা। সো এটার মধ্যে বিভিন্ন কালার কম্বিনেশন আছে, এটার মধ্যে রেডিয়াম কালার আছে, প্রত্যেকটা রেডিয়াম কালার, জাস্ট তারপরে রেড, ইয়েলো রেডিয়াম, গ্রিন রেডিয়াম অ্যান্ড অরেঞ্জ রেডিয়াম, তারপরে গ্রিনের মধ্যে একটু ডিপ গ্রিনের মধ্যে রেডিয়াম, আর অরেঞ্জের মধ্যে ব্ল্যাকের মধ্যে কিছু কম্বিনেশন আছে সাইকেলের মধ্যে, মানে সব থেকে লেটেস্ট মডেল বর্তমানে এই সাইকেল। আর এটার গিয়ারবক্স হলো মানে নিজস্ব কোম্পানির ব্র্যান্ডের, সো খুবই সুন্দর বেস্ট একটা গিয়ারবক্স দিছে, এবং সাইকেলটা হলো ডাবল ডিস্কের, ডাবল ডিস্ক, এবং এই ব্র্যান্ডের সব কিছুই ফরএভার কোম্পানি। সো সবথেকে মানে সবচেয়ে বড় বিষয় হলো ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কোম্পানি তাদের নিজস্ব, মানে পার্সপাতি বাইরে থেকে কিছু করে নাই, তারা নিজস্ব ব্র্যান্ডের পার্সপাতি দিয়ে ইউজ করছে। সো সাইকেলগুলো খুবই স্মুথ, আর এটার রয়্যাল সাসপেন্সার হলো আপনার খুবই স্মুথ, মানে ভালো খেলবে, আর এটার স্পোকগুলো মাউন্টেন বাইক, হ্যাঁ এগুলো হলো, সো গাইজ এগুলো হলো মাউন্টেন বাইক, মানে আপনারা এটা উঁচা নিচা ভাঙাচোরা উঁচা দিয়ে মানে খুব কমফোর্টেবলি চালাতে পারবেন। সো এটার প্রাইস কত পড়বে ভাই? এটার প্রাইস পড়বে আপনার 16,500 টাকা। সো গাইজ এটার প্রাইস পড়বে হলো 16,500 টাকা। 16,500 টাকা হলো আপনি এই দোকান থেকে এই সাইকেলটা ক্রয় করে নিয়ে যেতে পারেন। সো সাইকেলটি আপনাদের দেখালাম যে সাইকেলটা হ্যালো, আর হ্যাঁ হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় গাইজ যে এটা ফুল অ্যালুমিনিয়াম, ফুল অ্যালুমিনিয়ামের মধ্যে পড়ছে সাইকেলটা। তো আপনারা এটা নিতে চাইলে কত? 16,500 টাকা হলো আপনারা সাইকেলটা নিতে পারবেন এখান থেকে। সো গাইজ আমরা যে সাইকেলটা এখন দেখতে পাচ্ছি এই সাইকেলটি হচ্ছে, এটার সব থেকে আকস্মিক ব্যাপারটা হলো এই সাইকেলটির 6 থেকে 6.5 কেজির মধ্যে, মানে খুবই হালকা, আর সবচেয়ে বড় বিষয় এটা ফুল অ্যালুমিনিয়াম। আর যে গিয়ারবক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো শিমানো গিয়ারবক্স, মানে যেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো সব থেকে বেস্ট, সব থেকে গিয়ারবক্সের মধ্যে সব থেকে বেস্ট গিয়ারবক্স, মানে আপনার সাইকেলের সাথে অনেক দিন এটা আপনার দীর্ঘমেয়াদী থাকবে। আর সবচেয়ে বড় বিষয় এটা যেটা হোপস আছে, যে হপসটা আছে এটাও আপনার অ্যালুমিনিয়াম, মানে মানে কথা হলো আপনার সাইকেলটা আপনার ফুললি অ্যালো করছে। আর যে অয়েল সাসপেনশন দেখতেছেন এটাও খুবই স্মুথ, এটাও খুব ভালো খেলবে। আর সাইকেলের টায়ারটাও দেখতে পারেন মানে অরিজিনাল লেটেস্ট, হ্যাঁ। আর সাইকেলটার মডেল হচ্ছে হলো অ্যাকুয়া ব্লাস্টার। সো এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 18,500 টাকা। এটা আপনি যদি নিতে চান তাহলে একমাত্র এই দোকান থেকে 18,500 টাকা হলে আপনি এই সাইকেলটা নিজের করে নিয়ে যেতে পারবেন। সো এই সাইকেলটা দেখালাম যে এটা ফুল অ্যালো, এবং এটার গিয়ার হলো আপনার সামনে 3 আর পিছ হলো 7, মানে 7, 21, হ্যাঁ আর 21 স্পিড, মানে 21 স্পিড আপনার এই সাইকেলটা। সো আপনাদের আগেই বললাম যে সাইকেলটার সব থেকে আকস্মিক বিষয় হলো এটা 6 থেকে 6.5 কেজি, মানে খুবই হালকা একটা সাইকেল, হালকা একেবারে লাইট। সো আপনি এই সাইকেলটা আপনার 18,000 টাকা হলে, 18,500 টাকা হলে আপনি নিতে পারবেন। আর আমাদের চ্যানেল রেফারেন্স দিলে আপনারা মানে নাম বললে আপনাদের 10% ডিসকাউন্ট দেওয়া হবে। সো গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফরএভারের মধ্যে খুবই লেটেস্ট মডেল, লেটেস্ট মডেলের মধ্যে একটা সাইকেল। আর আপনাদেরকে আমি আগেই বলছি যে ফরএভার ব্র্যান্ড, ওরা ওদের সাইকেলের যে প্রত্যেকটা পার্টসপাতি তারা নিজেদের ব্র্যান্ডের তৈরি করে, আর এই সাইকেলটা খুবই লেটেস্ট এবং খুবই সুন্দর একটা সাইকেল। আর এটা আপনার যে তারগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার রেডিয়াম, গ্রিন রেডিয়াম কালারটা দেওয়া হয়েছে, কালার কম্বিনেশন, এবং ডাবল ডিস্কের সাইকেল। এটাও আপনার গিয়ারবক্সটাও তাদের ব্র্যান্ডের খুবই ভালো উন্নত মানের। আর হলো সামনে আপনার গিয়ার পড়বেন 3টা, এবং এটা 21 স্পিড সাইকেল, আর এটার পিছনে আসলে হলো 7 গিয়ার। সো এই সাইকেলটা কত পড়বে? এটা আরেকটা স্পেসিফিকেশন হচ্ছে এটার রিমটা হচ্ছে হাই রিম, ডাবল রিম। জি, 10,500 টাকা হলে আপনি এই সাইকেলটা নিতে পারবেন এখান থেকে, এটার দুইটা। সো গাইজ আমি এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছি যে আপনার ফরএভার সাইকেল, যে সাইকেলটা 27, হ্যাঁ এটা হলো 27, আমি যেগুলো সাইকেল এতক্ষণ আপনাদের দেখেন 21 স্পিড। সো কিন্তু এটা হলো একটু হাই, এটা হলো 27 স্পিড। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা, হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হলো 9টা 3টা, মানে 12টা গিয়ার, মানে আপনার পিছনে আপনি যেখানে 7 গিয়ার ছিল ওখানে আপনি 9 গিয়ার পাবেন, আর সামনে আপনার 3 গিয়ার পাবেন। সো এটা 27 স্পিডে মানে গতিতে চলবে। আর সব থেকে বড় বিষয় হলো ফুল অ্যালুমিনিয়াম। আর এটা যে হপসটা দেখতে পাচ্ছেন, যে হপসটা আমি আপনাদেরকে দেখাবো, যে ভিতরে যে হপসটা
এই হপসটা হলো আপনাদের ফুল অ্যালুমিনিয়াম। সো সাইকেলটা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর, আর এটার মধ্যে কালার রয়েছে মনে হয়। এটার মধ্যে আরেকটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে ওয়েল ব্রেক। হ্যাঁ, আর সব থেকে বিশেষত্ব যে বিষয়টা আছে যে এটা ব্রেকটা জিনিসটা হলো আপনার, আমি আপনাদের দেখাচ্ছি একটু খুললে দেখানো যাবে। সো গাইজ, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটার যে গিয়ার বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গিয়ার বক্স এটা হলো সব থেকে বড় বিষয়, এটা হলো অয়েল ব্রেক। মানে আপনার পুরো বাইক, যে বাইকে যেভাবে অয়েল ব্রেকের ব্রেক থাকে, এটার মধ্যে সে সেম অয়েল ব্রেক, অয়েল ভরে নিতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ব্রেকটা কাজ। সো আপনি এটার মধ্যে অয়েল ভরে নিতে হবে, অয়েল ভরে নিলে আপনার এই সাইকেলটা মানে সেম মানে হাইড্রোলিক ব্রেক কাজ করবে, যেটা হুন্ডায় কাজ করে। সেটা হলো ডাবল ডিস্কের সাইকেল, ডাবল ডিস্কের হাইড্রোলিক ব্রেক। সেটার ইয়াটা হবে কত, মানে ওয়েটটা, এটার ওয়েট একবারে হালকা, এটা এরকম 6-7, এটা এরকম 6-6.5, হাইয়েস্ট গেলে 7 হবে, বাট খুবই হালকা একটা সাইকেল। সেটা আপনাদের বলে বুঝতে পারবো না, কারণ আমি আমার হাতের সামনে সাইকেলটা আছে, আমি ধরে দেখতে পাচ্ছি যে সাইকেলটা কেমন। আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার আরেকটা বিষয় হচ্ছে এগুলো হচ্ছে স্টান করা যায় এগুলো। জি জি, আর সব থেকে বড় মানে বিষয়, আকস্মিক বিষয় হলো এটাতে এগুলো স্টান সাইকেল, মানে মাউন্টেন বাইক, আপনি এগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্টান করতে পারবেন। যারা স্টান করেন, স্টানে পারদর্শী স্টানার, তারা আপনারা এই সাইকেল দিয়ে স্টান করতে পারবেন, এই সাইকেলটা দিয়ে স্টান্ড করতে পারেন। সো এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস হলো 26,500 টাকা। এটা হলো আপনার 26,500 টাকা হলো আপনি একমাত্র এই দোকান থেকে এই সাইকেলটা ক্রয় করতে পারবেন। এছাড়াও এই সাইকেলটা মানে লেটেস্ট মডেল, আর এটা হলো 27 স্পিড, আপনাদের আগেই বলছি। সো এটা হলো আপনার 26,500 টাকা হলো আপনারা এই সাইকেলটা এখান থেকে নিতে পারবেন। যদি আপনার নাম বলেন বা রেফার দেন, তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট আছে, এটা আমি আগেও বলছি আর এখনও বললাম। এটার মধ্যে কালার রয়েছে, আপনি ডিফারেন্ট টাইপ আরও কালার পাবেন। অরেঞ্জ কালার, এটা হচ্ছে আপনার রেড কালার। জি, এটার মধ্যে যে আমি যে কালারটা দেখালাম, এটা হলো অরেঞ্জ কালার। আর এটার পাশে যেটা সেম সাইকেল, আমি যে ডিসক্রিপশন আপনাদের এতক্ষণ দিছি, এটা হলো রেড কালারের মধ্যে, মানে ম্যাট কালার, ম্যাটের মধ্যে রেড রেডিয়াম, মানে রেড কালার, লাল কালারটা রেডিয়াম, মানে জ্বলবে আপনার কালারটা। সো আপনি এই সাইকেলটা আপনার নিজের করে নিতে চাইলে এটা এখান থেকে 26,500 টাকা দিয়ে আপনার ক্রয় করতে হবে। ফরএভারের মধ্যে আরেকটা ব্র্যান্ড আছে। জি, ফরএভারের মধ্যে আমরা, হ্যাঁ, পাশে দেখতে পাচ্ছি যে আরেকটা 27 স্পিড। জি জি জি, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এটা হলো ওয়েল ব্রেক। এটা হলো আপনার যে বিষয়টা আমি বলছিলাম আগেও, যে এটা হলো একটা ওয়েল ব্রেকের, আর ফরএভারই মানে এখন বর্তমানে লেটেস্ট মডেল হচ্ছে ফরএভার। ওয়েল ব্রেক তো আছে, আর এগুলো ফরএভার ব্র্যান্ডটা মানে একদম লেটেস্ট ব্র্যান্ড। এটার ফ্রেমটা হচ্ছে ডার্ক ফ্রেম। জি জি, এটার যে ফ্রেমটা আমরা দেখা আপনাকে দেখাবো, যে ফ্রেমটা, এই ফ্রেমটা হলো ডার্ক ফ্রেম। আর এটার যে হপসটা আছে, হপসটা হলো আপনার এটা ফুল অ্যালো, যে হপসটা দেখাচ্ছে এই যে ভিতরে গোল্ডেন কালার, এটাও ফুল অ্যালুমিনিয়াম। সো আপনি সাইকেলটা ক্রয় করতে চাইলে কত করে? গিয়ারটা বললেন, এটা গিয়ার হচ্ছে আপনার 24 স্পিড। যেটা আপনার খেলবে সাইকেলে, যে উঁচা নিচা ভাঙা নিচা, এটা খুবই স্মুথ, আর এটা খুবই সুন্দর খেলবে। সাইকেলটার প্রাইস কত ভাইয়া? 24,500 টাকা। এটা 24,500 টাকা হলে আপনার নিতে পারবেন এই সাইকেলটা এই দোকান থেকে, একমাত্র এই দোকানে আপনার এই সাইকেলটা পাবেন, লেটেস্ট মডেল, ফরএভার লেটেস্ট মডেল। সো আপনার এই সাইকেলগুলো এখন বর্তমানে খুবই মানে ব্র্যান্ড আর ভালো ফেমাসিটি পাইছে। সো এই সাইকেলটা যদি আপনি নিজের করে নিতে চান, তাহলে আপনারা এই দোকান থেকে আসবেন। সো গাইজ, আমার সামনে যে সাইকেলটা আছে, এটা হলো লিজিয়ন 30। সো এই সাইকেলটা হলো আপনার প্রথমত হলো, এটা কি আমাদের বাংলাদেশি? এটা আমাদের বাংলাদেশি। হ্যাঁ, এই সাইকেলটা হলো আমাদের বাংলা, সব থেকে বড় বিষয় এই সাইকেলটা হলো আমাদের বাংলাদেশি, এবং এটা হলো আপনার শিমানো ব্রেক। ব্রেকটা দেওয়া হয়েছে যে না, সরি, গিয়ারটা, যে গিয়ারটা শিমানো, ব্রেক অ্যান্ড গিয়ার তো একই মানে অ্যাটাচ, আর এটা হলো শিমানো, মানে সব থেকে হায়েস্ট যে ব্রেকটা মানে গিয়ারটা বেস্ট, এটা হলো আপনি এখানে পাবেন। আর সব থেকে দেখেন সান্তুরের ফ্রক, জি, একবারে অরিজিনাল, মানে অরিজিনাল ফ্রক, যে ইয়াটা পাবেন যেটা হলো সান্টু, মানে হ্যাঁ সান্টুর ফ্রক। আর এটার মানে সাইকেলে আপনি টায়ারটাও দেখতে পাবেন, টায়ারটা বেশ মোটা এবং মানে স্মুথলি মানে আপনার সাথে দীর্ঘমেয়াদী সময় দেবে এটা। এটা হলো ভ্যালোস মডেলের সাইকেল। সো আপনি এই সাইকেলটার কিছু মডেল আছে, লিজিয়ন আপনার 10-50 মডেল হবে। হ্যাঁ, লিজিয়ন, হ্যাঁ, 10-50 মডেল। এখানে আরেকটা আছে, আমি আপনাদের আরেকটা দেখাতে চাই, যে এখানে যে আরেকটা দেখতে পাচ্ছি, এটার কালারটা হলো ব্ল্যাকের মধ্যে ব্লু মানে কম্বিনেশন কালারটা করছে। সো এইটাও আমাদের বাংলাদেশি পণ্য। আর সব থেকে বড় বিষয় এটার মধ্যে যে পার্সপাতিগুলো দেওয়া হয়েছে, সবচেয়ে শিমানো, মানে এটার আপনার বেস্ট যে গিয়ার বক্সগুলো আর বেস্ট যে জিনিসগুলো, এই পার্সপাতিগুলো ইউজ করতে মানে আপনার সহজে সাইকেলটা আপনার মানে সমস্যা দেখা দিবে না, মানে আপনি অনেকদিন নিজের দীর্ঘমেয়াদী করে নিজের কাছে রাখতে পারবেন। তার বাদ আর সব থেকে বড় বিষয়, সাইকেল আপনার পারফেক্ট হবে, বাট আপনার নিজের কাছে, আপনি কেমন করে সাইকেলটা নিজের কাছে রাখতেছেন, নিজের যত্ন করতেছেন, সেটার উপর ডিপেন্ড করবে সাইকেল। বাট সাইকেল এটা খুবই বেস্ট একটা সাইকেল, আর সব থেকে বড় বিষয় এটা বাংলাদেশি, আমাদের বাংলাদেশি কোম্পানি। সো এটার প্রাইস কত পড়বে?
মানে মডেল নাম্বারটা এইগুলো আপনার 13,500 টাকা শুরু করে, 13,500 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত আপনি এই সাইকেল ক্রয় করতে পারবেন। এর ডিফারেন্ট মানে ইয়ার উপরে মানে যে আপডেট ভার্সনগুলো মডেলের উপরে আপনার ডিপেন্ড করে আর কি এটার প্রাইসগুলো আপনারা নিতে পারবেন। সো এখানে চারটা মডেল আছে, একটা মডেল হবে, হ্যাঁ হ্যাঁ গ্রিন একটা মডেল হবে, জি জি। সো গাইজ আপনাদের মধ্যে চারটা মানে মডেল হবে এখানে, যে আমি আপনাকে ফার্স্টে যেটা দেখালাম যে যে গ্রিন গ্রিন যেটা দেখাইছি যে গ্রিনটা, আর এখানে যে কালারটা ছিল ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন ম্যাট কালারের মধ্যে, এর মধ্যে এরকম আমাদের ডিফারেন্ট চারটা এখানে চারটা আপনি চারটা কালার পাবেন। সো গাইজ যে আপনার যে মেঘনা গ্রুপের যে সাইকেলটা আমি বাংলায় দেখাইছি যে লিজন ভ্যালোস যে 10-50 মডেল যেটা, সেটার মধ্যে এইটা একটা, এই সাইকেলটা হলো আপনার কালারটা হলো ব্ল্যাকের মধ্যে ব্লু অ্যান্ড খয়েরি যে ডার্ক কালারটা কম্বিনেশন রয়েছে। আর এটার প্রাইস কত পড়বে ভাই? আমি আপনাদেরকে বলছি যে 13,500 থেকে আপনার এটা 35,000 টাকার ভিতরে আপনি এই সাইকেলগুলো ক্রয় করতে পারবেন, নিজে করে নিতে পারবেন। আর এটা আগেই বলছি যে এটা প্যাডেল বক্স থেকে শুরু করে গিয়ার আর শিমানো এটা হলো বেস্ট মানে গিয়ার বক্সের মধ্যে সব থেকে বেস্ট যে কোয়ালিটিগুলো আপনি এই সাইকেলের মধ্যে পাবেন। সো এটার প্রাইস হলো আপনি 13,500 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন একমাত্র এই দোকান থেকেই। সো গাইজ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা তাদের রিপ্লাই দিব। আর যে দোকানে আজকে আমরা ভিডিও করছি সেই ভিডিওগুলার যে ব্র্যান্ডের যে ইয়াগুলো দোকানটা কোথায় অবস্থিত এবং সেটার অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই অবশ্যই আমরা ভিডিওর ডিসক্রিপশনে নিচে দিয়ে দিব। আর সবথেকে বড় সময় আবার আপনাদের বলতে চাচ্ছি যে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনাদের সাপোর্ট অবশ্যই আমাদের কাম্য, আপনাদের সহযোগে আমাদের কাম্য।